অসভ্য এবং বক্র এবং সলচাতুরিতে পাকা প্রতারণা এবং ষড়যন্ত্রের জাল তৈরিতে এই পৃথিবীতে অদ্বিতীয় এক জাতির নাম হচ্ছে ইসরায়েল। ইসরায়েল কত ধ্বংসাত্মক জাতি এবং কতটা বর্বর জাতি এবং তাদের আচরণ এবং তাদের নিপীড়ন কত মারাত্মক এবং ভয়াবহ এবং তাদের বিরুদ্ধে গোটা মুসলিম বিশ্বের মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়া কতটা দরকার তখন বুঝে আসবে। لبيك لبيك اللهم لبيك 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 اللهم لبيك আমরা সকলেই জানি যারা প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক্স মিডিয়া সাথে যোগাযোগ রাখি আমরা জানি যে প্রতিদিন ইসরায়েলের পক্ষ থেকে গাজা অংশে শত শত বিমান হামলা হচ্ছে এবং গাজার পবিত্র ভূমি ধ্বংস হচ্ছে, নিরীহ নিরপরাধ বেসামরিক নারী এবং শিশুরা এবং পুরুষরা শত শত নিহত হচ্ছে। ইসরায়েলের এই হত্যাযজ্ঞের ঘটনা এটা আজকে নতুন নয়, এটা বিগত প্রায় 100 বছর পর্যন্ত তাদের জুলুম আর অত্যাচার চলছে। ফিলিস্তিনের মূল বাসিন্দা যারা মুসলমান আরব মুসলমান আরব মুসলমানদের উপর ইসরায়েল শব্দ, এটা আসলে ইসরায়েল থেকে ইসরায়েল হয়ে গেছে ইংরেজিতে গিয়া। মূল শব্দটা হলো ইসরায়েল, ইসরায়েল মানে হচ্ছে আল্লাহর গোলাম। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের অপর নাম ছিল ইসরায়েল। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতার নাম ছিল ইসহাক। ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতার নাম ছিল ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মুসলিম জাতির আদি পিতা বলা হয়। হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম হয়েছিল বর্তমান তুরস্কের উর নগরীতে। উর ছিল তৎকালীন বিশাল সাম্রাজ্যের রাজধানী এবং ওই সাম্রাজ্যের শাসক যারা হতেন তাদের উপাধি ছিল নমরুদ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাওহীদের দাওয়াত দেওয়া যখন শুরু করলেন এবং সে সমাজের মূর্তি পূজারি এবং অনৈতিক আচরণ, জুলুম অত্যাচার এবং মাপে কম দেওয়া, ছলনা প্রতারণা ইত্যাদি অসামাজিক এবং অনৈতিক আচরণের বিরুদ্ধে যখন তিনি রুখে দাঁড়ালেন, তখন ওই তৎকালীন সমাজের নেতৃস্থানীয় লোকেদের নজরে আসলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং সেজন্য তাকে নমরুদের উত্তপ্ত অগ্নিকুণ্ডের সাজা ভোগ করতে হয়েছে। যদিও সেটা সাজা হিসাবে ছিল না, আল্লাহ তাআলা সেটাকে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষের মতো করে দিয়েছেন। কুল্লা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা, তারপরে কি ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের নির্দেশে ওর এলাকা থেকে হিজরত করে তিনি চলে আসলেন তৎকালীন আরবের ফিলিস্তিন অঞ্চলে। ফিলিস্তিনের আয়তন খুব বেশি না, 12,000 বর্গমাইলের কিছু বেশি হবে, তবে ফিলিস্তিন অত্যন্ত সমৃদ্ধ এবং সুজলা সুফলা নয়নাভিরাম একটি মনোমুগ্ধকর অঞ্চল যেখানে অনেক ফল ফসলের উৎপাদন হয় এবং যেখানের আবহাওয়া অত্যন্ত স্বাস্থ্যোপযোগী, আরামদায়ক আবহাওয়া। ফিলিস্তিন অঞ্চলে তিনি চলে আসলেন হিজরত করে। এরপরে মা হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম
যাকে তিনি উপহার হিসাবে পেয়েছিলেন নমরুদের কাছ থেকে, সেই হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রায় 90 বছর বয়স বা 96 বছর বয়সের সময় পুত্র সন্তান জন্ম নিলেন, তার নাম কি? ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ তাআলার নির্দেশে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ মা হাজরাকে তিনি রেখে গেলেন মক্কার বিজন মরুভূমি, আজকে যেখানে কাবাঘরটা বিদ্যমান, সে কাবাঘর তখন ছিল না, কাবাঘরের পাশে রেখে গেলেন হাতিমে কাবায়। এরপরে আল্লাহ পাকের হুকুমে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আগের স্ত্রী, তার নাম হলো কি? সারা। সারার গর্ভে জন্ম নিলেন ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাহলে ইসমাঈল হলেন বড় আর ইসহাক হলেন ছোট। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কবর, ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের কবর সহ বহু নবী এবং রসূলগণের কবর বাইতুল মুকাদ্দাসের পবিত্র ভূমিতে, ফিলিস্তিনের পবিত্র ভূমিতে বিদ্যমান আছে। ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম বসবাস শুরু করলেন ফিলিস্তিনে, আর ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বসবাস শুরু করলেন আরবের মক্কা নগরীতে, তখন সেখানে জনবসতি গড়ে উঠেছে। ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানে ফিলিস্তিনের জনগণের মধ্যে নবী হিসাবে আবির্ভূত হয়ে দ্বীনের দাওয়াত দিলেন এবং তার ঘরে জন্ম নেন ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের চার স্ত্রীর গর্ভে মোট 12 জন পুত্র সন্তান ছিলেন। কতজন? 12 জন। ইব্রাহিম, হযরতে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী রাহিলের গর্ভে দুই পুত্র সন্তান ছিলেন, একজনের নাম ইউসুফ আর একজনের নাম বানিয়ামিন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ইতিহাস আপনারা জানেন, সূরা ইউসুফ নামে একটা আলাদা সূরায়ে কোরআনে বর্ণিত আছে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এক সীমাহীন দুর্বিষহ জীবনযাত্রার মধ্য দিয়ে অতিক্রম করে এক সময় তিনি মিশরের মন্ত্রীর পদে অধিষ্ঠিত হলেন। আল্লাহ তাআলা রাতারাতি দরিদ্রকে ধনী বানাইতে পারেন আর ধনীকে দরিদ্র বানাইতে পারেন। ওয়াতুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খাইর ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। বলুন, হে আল্লাহ, আপনি হচ্ছেন এই রাজ্যের মালিক, আপনি যাকে ইচ্ছা রাজ্য ক্ষমতা দান করেন আর যাকে ইচ্ছা তার কাছ থেকে রাজ্য ক্ষমতা ছিনিয়ে নেন। এটা আল্লাহ পাকের এই নিয়ম চলে আসছে বহুদিন থেকে। তো হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানে মন্ত্রী হলেন এবং মন্ত্রীর পাওয়ারের একটা পর্যায়ে তিনি ওই দেশের প্রধান শাসকের পদে নিযুক্ত হলেন। অনেক লম্বা ঘটনা। এরপরে দুর্ভিক্ষ দেখা দিল ফিলিস্তিন। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের বাকি 11 পুত্র সহ ইয়াকুব আলাইহিস সালাম নিজে এবং তার স্ত্রী যারা ছিলেন এদেরকে সহ তারা হিজরত করে চলে গেলেন মিশরে। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের এক পুত্রের নাম ছিল ইয়াহুদা, ইয়াহুদ। ইয়াহুদ শব্দের অর্থ হলো সুপথের দিশা দান করে যে, তাকে বলা হয় ইয়াহুদ। সুপথের রাস্তা যে দেখায় তাকে আরবিতে কি বলে? ইয়াহুদ বলা হয়। নাম তো সুন্দরী, ইয়াহুদ নাম ছিল। সেই ইয়াহুদ থেকে ইয়াহুদি জাতির নাম তৈরি হয় ইয়াহুদি, এবং সেই নাম থেকে তাদের শরীয়তে মুসার নাম হয়ে যায় ইয়াহুদি ধর্ম। 400 বছর পর্যন্ত মিশরে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের এই বংশধররা খুব সুখে স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করেন এবং সরকার পরিচালনার ক্ষমতা তাদের হাতে ছিল 400 বছর পর্যন্ত। এই বনি ইসরায়েলের লোকেরা 400 বছর পর্যন্ত রাজ্য ক্ষমতায় অধিষ্ঠিত ছিলেন। কোথায়? মিশরে। মিশর হলো পৃথিবীর একটা প্রাচীন দেশ এবং প্রাচীন সভ্যতা আর কৃষ্টি কালচারের দেশ। তারপরে সেখানে ওই সরকারের পরিবর্তন ঘটলো, নতুন এক সরকারের উদ্ভব হলো। সেই সরকার হচ্ছে কিপ্তি বংশীয় সরকার।
সেই সরকার ক্ষমতায় এসে এইবার আগের সরকারের উপরে সরকারের অনুসারী বা ক্ষমতাসীন যারা তাদেরকে বিভিন্নভাবে নিপীড়ন নির্যাতন শুরু করলেন। বিভিন্ন রকমের সত মিথ্যা অভিযোগ এনে যেগুলি হয় সাধারণত সরকারদের মধ্যে, পরে সরকার এসে আগের সরকারের যে সিদ্ধান্তগুলো সেগুলি বাস্তবায়ন করতে চায় না, তাদের নেওয়া প্রকল্পগুলিও সেগুলি এড়িয়ে চলে। কেন আগের সরকারের সুনাম আবার অক্ষুণ্ণ হয়ে যায় কিনা। তো এখন কীর্তিসবংশীয় সরকার যে মিশরে আসলো, সে এসে এবার দলন নিপীড়ন শুরু করলো। শুধু দলন নিপীড়নের শুরু করলো না, বরং বনি ইসরায়েলের লোকদেরকে লোকদের বিরুদ্ধে এমন এমন আইন রচনা করলো যে তাদের জন্য শহরে পাশ করাই নিষিদ্ধ হয়ে গেল, এবং তাদের জন্য বড় বড় শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা গ্রহণ তো দূরের কথা, সেখানে তাদের জন্য যত ছোটখাটো কাজ আছে সমস্ত ছোটখাটো কাজ বরাদ্দ করা হল। নাপিতের কাজ, কামারের কাজ, কুমারের কাজ, সুতারের কাজ, ঝাড়ুদারের কাজ, পিয়নের কাজ, এই সমস্ত ছোটখাটো কাজ তাদের নামে বরাদ্দ হলো। তার মানে একেবারে দাস দাসীর পর্যায়ে তাদেরকে নিয়ে আসলো, এবং এভাবে চললো 200 বছর। এই 200 বছরে বনি ইসরায়েল আল্লাহ পাকের কাছে চাইতে থাকলেন যে আল্লাহ আমাদের মধ্যে এমন একজন সিংহ পুরুষ আপনি প্রেরণ করেন, যার নেতৃত্বে আমরা এই কীর্তি সরকারের অকথ্য নির্যাতন আর নিপীড়নের হাত থেকে রক্ষা পেতে পারি। আল্লাহ পাকের দরবারে তাদের কৃত দোয়া কবুল মঞ্জুর হল। আল্লাহ তাআলা সেই বনি ইসরায়েলের মধ্যে একজন কীর্তিমান পুরুষ পাঠালেন যার নাম হচ্ছে মুসা। নাম কি? মুসা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আলোচনা কোরআনুল কারীমের 30 পারায় মোট 136 বার এসেছে। কত জলিলুল কদর পয়গম্বর! মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো কোন পুত্র সন্তান জন্ম নিতে পারে, অর্থাৎ কীর্তিবংশীয় সরকারের মধ্যে সবসময় দুর্বলতা কাজ করতেছিল যে তাদের মধ্যে এমন কোন নেতৃত্ব আবার গড়ে ওঠে কিনা যে নেতৃত্বের কারণে তারা সরকারের ক্ষমতা হারাইতে হয় এবং তাদেরকে আবার সে দাসদাসীর পর্যায়ে নিয়ে যায়। সেই চিন্তায় তারা বনি ইসরায়েলের পুত্র সন্তানদেরকে হত্যা করতে আরম্ভ করল, কীর্তি সরকার, এবং কোন পুত্র সন্তান যেন জন্ম নিতে না পারে সেই জন্য পাহারাদারি নিযুক্ত করল। এত সব পাহারাদারির ভিতর দিয়ে আল্লাহ তাআলা কীর্তি সরকারের ধ্বংসকারী একজন কীর্তিমান পুরুষের জন্ম দিলেন। সেই পুরুষের নাম হচ্ছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এর পরিষ্কার বর্ণনা সূরা তোহার মধ্যে আল্লাহ তাআলা পরিষ্কার বলেছেন যে আমি কিভাবে মুসাকে জন্ম দিলাম, সৃষ্টি করলাম, এবং ওই মুসার বিরুদ্ধে যে কীর্তি সরকারের প্রধানরা ছিল, কীর্তি সরকারের শাসকদের উপাধি ছিল ফেরাউন, যেই ফেরাউনের আইন কানুন ছিল সেই ফেরাউনের ঘরে আমি মুসাকে লালিত পালিত করলাম। আল্লাহু আকবার। ক্বালা কদ উতিতা সুলাকা ইয়া মুসা ওয়া লাকাদ মানান্না আলাইকা মারাতান উখরা إذ أوحينا إلى أمك ما يوحى أن اقذفيه في التابوت فاقذفيه في اليم فليلقه اليم بالساحل فيأخذه عدو لي وعدو له وألقيت عليك محبة مني ولتصنع على عيني. এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে ডেকে বলছেন, এ মুসা, আমার ইহসান আর করুণার কথা স্মরণ করো, যখন তোমার মা তোমাকে নিয়ে বড় চিন্তাগ্রস্ত ছিল যে কোন সময় ফেরাউনের গুপ্তচররা এসে তোমাকে হত্যা করে ফেলে, তখন আমি তোমার মায়ের মনের ভিতরে এই ভাব ভাল ঢেলে দিলাম। ওয়াহাইনা ইলা উম্মিকা, তোমার মায়ের কাছে আমি ওহী পাঠাইলাম যে তাকে একটা সিন্ধুকের ভিতরে ভরো, সিন্ধুকের মধ্যে ভরে তাকে তুমি নদীতে ফেলে দাও, এরপরে নদী ভাসায় ভাসাইয়া এমন জায়গায় নিয়ে যাবে যেই জায়গায় তার শত্রু এবং আমার শত্রু বাস করে, এবং সেই শত্রুর ঘরে আমি তোমার এই সন্তানকে লালন পালনের ব্যবস্থা করে দেব। আল্লাহ তাআলা কত বড় কাদের ও কাইয়ুম চিন্তা করে দেখেন। তো ও কাদের হে কে জো চাহে করে জিসকো চাহে দে জেসে চাহে না দে। এরপর ঘটনায় আসে, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের সঙ্গে লড়াই করতে আরম্ভ করলেন, দ্বীনের দাওয়াত দিলেন, তাওহীদের দাওয়াত দিলেন,
এবং ফেরাউনের অত্যাচার নির্যাতন জুলুম বন্ধ করার জন্য তিনি আহ্বান জানালেন। কিন্তু ফেরাউন সে কথা শুনল না। শেষ পর্যন্ত আল্লাহ পাকের নির্দেশে তিনি বনি ইসরাইলের লোকদেরকে নিয়ে মিশরে মিশর থেকে তিনি তাদের আসল যে পৈতৃক ভিটাবাড়ি অর্থাৎ ফিলিস্তিনে চলে আসার অনুমতি চাইলেন। কিন্তু ফেরাউন প্রথম প্রথম অনুমতি দিল না, যে এই লোকগুলি চলে গেলে এই সমস্ত ছোটখাটো কাজগুলি কারা করবে। কিন্তু শেষ পর্যন্ত এমন একটা অবস্থা তৈরি হলো যে ফেরাউনের বড় বড় পদের যারা নেতৃস্থানীয় ব্যক্তি তাদের প্রথম সন্তান মারা যাচ্ছে, মরতে মরতে খোদ ফেরাউনের ছেলেও মারা গেছে। এইভাবে ছেলেরা সব মরে যাচ্ছে, এত বুঝতে পারলো যে আসলে এটা হলো বনি ইসরাইলের তাদের মানে অযাত্রার কারণে এগুলি হচ্ছে কুফর। সুতরাং এই অলক্ষণে জাতিকে তাড়াতাড়ি মিশর থেকে খালি করতে পারলেই ভালো। তো এইবার ফেরাউন নিজে সেজে সেরে এসে নবী মুসাকে বললে যে আপনি আপনার কৌম নিয়ে তাড়াতাড়ি মিশর ত্যাগ করেন, ত্যাগ করলেই ভালো। যাই হোক, মুসা আলাইহিস সালাম লোহিত সাগর পার হয়ে চলে আসলেন। লোহিত সাগরের পশ্চিম তীরে হলো মিশর আর লোহিত সাগরের পূর্ব তীরে হলো সৌদি আরব। তিনি চলে আসলেন, যে এলাকাতে আসলেন সেই এলাকাটার নাম হচ্ছে তিহের ময়দান, অথবা আমরা এটাকে বলতে পারি সাইনা মরুভূমি বা সিনা মরুভূমি। ওয়াতুরি ওয়াজ্জাইতুনি ওয়াতুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন, এই যে তুরি সিনিন এই কথার কথা বলা হয়েছে। উনি চলে আসলেন এখানে মুসা আলাইহিস সালামের সঙ্গে। তখন বনি ইসরায়েলের 600,000 মানে নারী আর শিশু ছাড়া, গবাদি পশু ছাড়া, শুধু পুরুষই ছিল 600,000। এই 600,000 পুরুষ নিয়ে রাতের অন্ধকারে হযরতে মুসা আলাইহিস সালাম চলে আসলেন লোহিত সাগর পার হয়ে। এই ঘটনা আপনারা জানেন, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের তার বর্ণনা দিয়েছেন সূরা ইউনুসের মধ্যে, ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈলাল বাহরা ফাতবাআহুম ফিরআউন ওয়া জুনুদুহু বাগিয়ান ওয়া আদওয়া হাত্তা ইযা আদরাকাহুল গরাকু ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বনু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন ক্বালা আল আনা ওয়া ক্বাদ আসাইতা মিন ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। ফেরাউন ইসলাম গ্রহণ করেছিল ডুবন্ত অবস্থায়। আল্লাহ বলছে এখন ইসলাম গ্রহণ করতেছ, অনেক সময় আছে ইসলাম গ্রহণ করার। এরপরে আল্লাহ তাআলা বলেন ফালিয়াউমা নুনজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া, হে ফেরাউন আজকে আমি তোমার এই লাশকে অক্ষত অবস্থায় রেখে দিব যেন তোমার পরবর্তী অবাধ্য জাতিরা আমার এই কুদরতের নিশানা দেখে তারা সবক হাসিল করতে পারে এবং শিক্ষা গ্রহণ করতে পারে এবং সুপথে চলার শক্তি তারা অর্জন করতে পারে। চলে আসলেন মুসা আলাইহিস সালাম এই পারে। এইবারে আসার পরে এখানে এসে তিনি তাওরাত কিতাব পাইলেন এবং এখানে বনি ইসরায়েলের গাভী পূজার যে কুসংস্কার এটা শুরু হয়ে গেল। এবং এই বনি ইসরায়েলের সঙ্গে ভারতের হিন্দুদের একটা ভালো সম্পর্ক আছে। সেই সম্পর্কটা হলো ওরা যেমন গাভী পূজা করত, তো সে গাভী পূজার সবকটা ভারতের হিন্দুরা ওখান থেকে অর্জন করছে, যার কারণে তারা বলে গোমাতা, গরু হত্যা করা মহাপাপ, গরুর গোবর তাদের কাছে অনেক পবিত্র জিনিস, যার কারণে সবসময় দেখবেন ভারত সরকার ইসরায়েলকে সমর্থন দিয়ে আসতেছে। কারে সমর্থন দেয়? ইসরায়েলকে সমর্থন দেয়। সমর্থন দিবে না কেন? কারণ ইসরায়েলের সঙ্গে ভারতের হিন্দুদের সঙ্গে তো একটা ধর্মীয় সম্পর্ক রয়েছে। ওরাও গরুর পূজারি ছিল, এরাও গরুর পূজারি, দুই গরুর পূজারি, ওরা তো ওদের শিষ্য। সুতরাং উস্তাদকে তো সমর্থন দিতেই হবে, যত জুলুম আর অত্যাচার করুক না কেন। কখনোই কিন্তু ভারত সরকার ফিলিস্তিনের পক্ষে কথা বলে না। ফিলিস্তিনের নির্যাতিত নিষ্পেষিত নিরীহ মানুষ মুসলমান কথা বাদই দিলাম, ইসলাম বাদই দিলাম, একজন সাধারণ নাগরিক হিসাবে যারা ফিলিস্তিনের আদি বাসিন্দা, যারা শত শত হাজার হাজার বছর থেকে সেখানে বাস করে আসছে, তাদের পক্ষে তাদের কোনো কথা যায় না, তাদের কোনো দয়া এবং মায়া সেখানে যায় না। তাদের দয়া আর মায়া যায় সেই সকল নির্যাতনকারী, শোষণকারী, জুলুমকারী, অত্যাচারী এবং যাদের সবচেয়ে বড় মূলনীতি হচ্ছে তাদের ধর্মীয় কিতাবের নাম ইসরায়েলের ধর্মীয় ইহুদিদের বর্তমান ধর্মীয় কিতাবের নাম তালমুদ। তালমুদের মধ্যে বলা আছে যে তোমরাই হচ্ছ পৃথিবীর শ্রেষ্ঠ জাতি এবং
বাকি যত মানুষ আছে সমস্ত মানুষ হচ্ছে মানব রূপী প্রাণী মাত্র। সুতরাং সেই প্রাণীদের উপরে কর্তৃত্ব করার একমাত্র ক্ষমতা তোমাদের। সুতরাং তাদের সহায় সম্পদ, তাদের প্রাণ, তাদের জান, তাদের মাল, তাদের জায়গা জমি, তাদের ধন সম্পদ, তাদের বাড়ি ঘর, তাদের কলকারখানা যেভাবে ইচ্ছা সেভাবে তোমরা কুক্ষিগত করো, এতে তোমাদের কোনো অপরাধ হবে না। তালমুদে লেখা আছে, এটা হলো তাদের ধর্মীয় গ্রন্থ, নিজেদের বানানো ধর্মীয় গ্রন্থ। মেরে মহতারাম, আমি যে কথা বলতেছিলাম আমি আপনাদেরকে পুরো ইসরায়েলের ঘটনাই শোনাবো। আপনারা তো হাই আফসোস করেন, যে রকম হচ্ছে এরকম হচ্ছে, কিভাবে হচ্ছে? বিশ্ব রাজনীতি, বিশ্বের অর্থনীতি, বিশ্বের কূটনীতি, বিশ্বের প্রায় সব কিছু এখন বর্তমান ইহুদিদের কুক্ষিগত। ইহুদিদের সম্পর্কে আল্লাহ তাআলা নিজেও কোরআন শরীফের সূরা বাকারার 125 নম্বর আয়াতে বলছেন, ইয়া বানি ইসরাঈল আযকুরুল নিমাতি আল্লাতী আনআমতু আলাইকুম ওয়া আন্নী ফাদদালতুকুম আলাল আলামিন। হে বনি ইসরাঈল, আমার দেওয়া অসংখ্য নেয়ামতের কথা তোমরা স্মরণ করো, এবং আমি তোমাদেরকে এক সময় এই গোটা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ জাতির স্বীকৃতি দান করেছিলাম। তারা ছিল শ্রেষ্ঠ জাতি, তার কারণ তারা ছিল প্রথম মুসলমান। ইব্রাহিম আলাইহিসসালামের পৌত্র ইয়াকুব আলাইহিসসালাম, ইয়াকুব আলাইহিসসালামের ঘরে সন্তানরা হচ্ছে প্রপৌত্র, এই প্রপৌত্ররাই হচ্ছে বনী ইসরাঈল। সুতরাং তারা নবীর বংশধর, এবং তাদের এই বংশে আমাদের মোটামুটি হিসাবে প্রায় শতাধিক নবী এবং পয়গম্বর আগমন করেছেন। যেমন হযরতে মূসা আলাইহিসসালাম, হযরত দাউদ আলাইহিসসালাম, হযরত সুলাইমান আলাইহিসসালাম, হযরত জাকারিয়া আলাইহিসসালাম, হযরত ঈসা বিন নূন আলাইহিসসালাম, হযরত আলিয়াসা আলাইহিসসালাম, হযরত ইলিয়াস আলাইহিসসালাম, হযরত ইয়াহইয়া আলাইহিসসালাম, হযরত জাকারিয়া আলাইহিসসালাম, হযরত ইলিয়াস আলাইহিসসালাম, এদের নাম তো কোরআনে আছে। এর বাইরে আছে হযরত আরমিয়া, এরপরে আছে দানিয়াল, এরপরে আছে সামাবিল, অনেক নবী তাদের আসছে। তো আল্লাহ তাআলা কোরআনের সূরাতুল বাকারার 122 নম্বর আয়াতের মধ্যে বলছেন যে আমি তোমাদেরকে পৃথিবীর শ্রেষ্ঠ জাতি হিসাবে পরিগণিত করেছিলাম, কিন্তু তোমরা কি করলে? এমন ফিতনা ফাসাদ, এমন বিশৃঙ্খলা, এমন অনাচার, এমন অত্যাচার, এমন জুলুম নিপীড়ন, এমন ভাবে মানুষকে প্রতারিত করা, সলতা তৈরি করা ইত্যাদি নিজেদের জাতীয় চরিত্রে পরিণত করছ। এই পরিণত করার কারণে আমি তোমাদের গলার মধ্যে কিয়ামত পর্যন্ত লাঞ্ছনার মালা আমি ঝুলিয়ে দিলাম, তোমাদের লাঞ্ছনার গঞ্জনা যাবে। ফলে বনি ইসরায়েলের প্রায় 3,500 বছর ইতিহাসে ইতিমধ্যে গত 100 বছর হলো তারা একটা রাষ্ট্রীয় রূপ লাভ করেছে। এর আগের প্রায় 3,400 বছর পর্যন্ত লাঞ্ছিত, বঞ্চিত, পদদলিত অবস্থায় পৃথিবীর বিভিন্ন দেশে তারা অবস্থান করেছে। যেখানেই গেছে সেখানে তারা রক্তারক্তি, খুনাখুনি আর মারামারি করছে, আর সে দেশের সরকার তাদেরকে কসুকাটা করছে আর কিছুকে বহিষ্কার করেছে। তারা ছিল যাযাবর, তাদের থাকার কোনো জায়গা ছিল না, খাওয়ার কোনো ব্যবস্থা ছিল না। মেরে মহতারাম, তো আমি যে কথা বলতেছিলাম, তো এই বনি ইসরায়েল চলে আসলো কোথায়? তুর সিনায় চলে আসলো। তুর সিনায় আসার পরে মূসা আলাইহিসসালামের কাছে আল্লাহ তাআলা ওহী নাযিল করলেন যে এখন তোমরা যে তোমাদের নিজের মাতৃভূমিতে যাইবা, ফিলিস্তিনে যাইবা, তো ফিলিস্তিনে তো সেখানে খালি নেই, সেখানে একদল লোক দখল করে বসে আছে, তারা হলো সব মূর্তি পূজারী। হযরত মূসা আলাইহিসসালাম তাদেরকে একা বললেন যে আল্লাহ তাআলা বলছেন যে তোমরা জিহাদের জন্য প্রস্তুতি গ্রহণ করো। কোরআনুল কারীমের সূরা মায়েদার 20 নম্বর আয়াত থেকে 26 নম্বর আয়াত পর্যন্ত এই ঘটনার বিবরণ আল্লাহ নিজে দিয়েছেন। হযরত মূসা ডেকে বললেন, ইয়া কওমি উদখুলুল আরদাল মুকদ্দাসাতাল্লাতী কাতাবাল্লাহু লাকুম ওয়া লা তারতাদ্দু আলা আদবারিকুম ফাতানকালিবু খাসিরিন। হে আমার জাতি, তোমরা তোমাদের পিতৃভূমিতে জিহাদ করে প্রবেশ করো। আল্লাহ তাআলা তোমাদেরকে সেখানে জিহাদ করে প্রবেশ করার হুকুম দিয়েছেন। তাদের এই ভূমিকে আল্লাহ তাআলা এখানে বলছেন আল আরদাল মুকদ্দাসা, মানে পূর্ণময় ভূমি। এই পৃথিবীতে পূর্ণময় ভূমি তিনটা, এর মধ্যে এক নম্বর হচ্ছে মক্কা, যেটা যেখানে মসজিদে হারাম বিদ্যমান। দুই নম্বর হচ্ছে মদিনা, যেখানে নবী আলাইহিসসালামের রওজা বিদ্যমান। আর তিন নম্বর হচ্ছে ফিলিস্তিনের গাজা এলাকা, যেখানে বাইতুল মুকাদ্দাস বিদ্যমান, এটাও পূর্ণময় এলাকা। আল্লাহ নিজে এখানে বলছেন আল আরদাল মুকাদ্দাসা, কি বলছেন? আল আরদাল মুকাদ্দাসা, সেখান থেকে বলা হয় বাইতুল মুকাদ্দাস, সেখান থেকে বাইতুল মাকদিস বলা হয়।
বাইতুল মুকদ্দাস যে শহরে বিদ্যমান এইটা হাদিসে নাম আছে ইলিয়া। এখন এটাকে ইংরেজিতে বলা হয় জেরুজালেম, কিন্তু কি বলা হয়? জেরুজালেম বলা হয়, জেরুজালেম। এই জেরুজালেম নগরীতে বাইতুল মুকদ্দাস বিদ্যমান। এখন বাইতুল মুকদ্দাস নির্মাণ করছেন কে? আপনারা অনেকে মনে করছেন সুলাইমান আলাইহিস সালাম। না, সুলাইমান আলাইহিস সালাম এটাকে পুনর্নির্মাণ করছেন। খানায়ে কাবা সর্বপ্রথম নির্মাণ করছেন আদম আলাইহিস সালাম। নবী আলাইহিস সালামের হাদিসের মধ্যে আছে, হযরত আবু যর গেফারি জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর সর্বপ্রথম ইবাদতখানা কোনটা? নবীজি বললেন, কাবা ঘর। এরপর তিনি প্রশ্ন করলেন, তারপরের ইবাদতখানা কোনটা? তিনি বললেন যে মসজিদে আকসা। তো তিনি জিজ্ঞাসা করলেন, এই দুই মসজিদের নির্মাণ কালের মধ্যখানে কত বছরের ফারাক? নবীজি বললেন, 40, 40 বছরের ফারাক। অর্থাৎ 40 বছর পরে আদম আলাইহিস সালামের সময়ে ফিলিস্তিনের ভূমিতে বাইতুল মুকদ্দাস তৈরি হয়। বাইতুল মুকদ্দাস দাবি হওয়ার আরেকটা কারণ হচ্ছে, সেখান থেকে হযরতে আখেরি পয়গম্বর জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আকাশ গমনের যে ঘটনা, মেরাজের যে ঘটনা, সেখান থেকে শুরু হয়। জমিনের অংশটা প্রথম শুরু হয় মক্কা থেকে, আর ঊর্ধ্বজগতে গমনের শুরু হয় কোথা থেকে? ওই বাইতুল মুকদ্দাস থেকে। যেই কারণে এই জমিন অনেক মূল্যবান, ফলে বাইতুল মুকদ্দাস এলাকা ইহুদিদের কাছে যেমন সম্মানিত এলাকা, ঠিক তেমনি ভাবে খ্রিস্টানদের কাছে সম্মানিত এলাকা। কেননা হযরত ঈসা আলাইহিস সালাম বাইতুল মুকদ্দাস থেকে সামান্য দূরে একটা জায়গা, দক্ষিণ দিকে একটা জায়গা, জায়গাটার নাম হলো বেতলেহেম। দক্ষিণ দিকে না, পূর্ব দিকে, পূর্ব দিকে একটা জায়গাটার নাম হলো বেতলেহেম, বাইতুল লাহাম। এটাকে এই ইংরেজিতে বা বাংলায় ভুল করে লেখে বেতলেহেম, আসলে শব্দটা হলো বাইতুল লাহাম। ওই বাইতুল লাহামে হযরত ঈসা আলাইহিস সালাম জন্ম লাভ করেন। ফলে খ্রিস্টানদের সম্মানিত জায়গা হচ্ছে বাইতুল মুকদ্দাস। এদিক থেকে মুসলমানরা যতদিন পর্যন্ত মদিনায় আসার পরে 17 মাস পর্যন্ত তাদের কেবলা ছিল বাইতুল মুকদ্দাস। তাহলে মুসলমানদের প্রথম কেবলা বাইতুল মুকদ্দাস, এবং ঈসাইদের কাছে সম্মানিত ইবাদতখানা হচ্ছে বাইতুল মুকদ্দাস, এবং ইহুদিদের কাছে সম্মানিত ইবাদতখানা হচ্ছে বাইতুল মুকদ্দাস। এই বাইতুল মুকদ্দাস ধ্বংস হওয়ার পরে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালাম এটাকে পুনরায় নির্মাণ করেন। যাই হোক, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম তাদেরকে শুনিয়ে দিলেন, ইয়া কওমি দখুলুল আরদাল মুকদ্দাসাতা আল্লাতী কাতাবাল্লাহু লাকুম ওয়া লা তারতাদু আলা আদবারিকুম। পিছনের দিকে ফিরে এসো না, ফাতানকালিবু খাসিরিন, তাহলে তোমরা ক্ষতিগ্রস্ত হবে। তারা এমন বক্র জাতি, আপনাদের সবসময় মনে রাখতে হবে, বনী ইসরাইল শুরু থেকে এক অসভ্য এবং বক্র এবং সলতাতুইতে পাকা প্রতারণা এবং ষড়যন্ত্রের জাল তৈরিতে এই পৃথিবীতে অদ্বিতীয় এক জাতির নাম হচ্ছে ইসরাইল। এরা মূসা আলাইহিস সালামের মুখের উপরে বলল, কালু ইয়া মূসা ইন্না লান নাদখুলাহা, হে মূসা, আমরা কখনো সেই ভূমিতে প্রবেশ করব না। ফাইন্না ফিহা কওমান জাব্বারিনা, কারণ সেখানে যে কৌম বাস করে তারা বড় শক্তিশালী, তাদের সঙ্গে আমরা জিহাদ মেহাদ করতে পারবো না, লড়াই করতে পারবো না। ইয়া মূসা ইন্না লান নাদখুলাহা মা দাউ ফিহা, যতক্ষণ এরা থাকবে আমরা সেখানে ঢুকতে পারবো না। ফাযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্নাহা হুনা কাইদুন, তুমি আর তোমার পরিবার দেখার দুজনে যাও, গিয়া জিহাদ করো, জিহাদ করে জায়গা খালি করো, এরপরে বসবাসের সময় আমরা সেখানে বসবাস করব। অবস্থা দেখেন, একজন পয়গাম্বরের সাথে তাদের আচরণটা কি? যেই পয়গাম্বর তাদেরকে মিশরের কিপ্তি সরকার নির্যাতন থেকে উদ্ধার করে লোহিত সাগর পার করে এই পারে নিয়ে এসে তাদেরকে ধর্মীয় গ্রন্থ তাওরাত দিয়ে একটা সুন্দর আরামায়েশের জীবন দান করলেন, এখন সেই জাতি এখন মূসা নবীর মুখের উপরে বলতেছে যে এগুলি আমাদের পক্ষে সম্ভব না, তুমি আর তোমার রব যাও। এত বড় বেয়াদবি আর গুস্তাখির উপরে এই লোকের শাস্তি হওয়ার দরকার আছে কিনা? কথা বলেন, শাস্তি দরকার আছে কিনা? আল্লাহ শাস্তি দিলেন, আচ্ছা ঠিক আছে, যখন তারা এরকম দৃষ্টতা প্রদর্শন করলো, তাহলে আমি এই আদে মুকদ্দাসাকে আমি তাদের জন্য 40 বছর জন্য হারাম করে দিলাম, 40 বছরে তারা ওখানে ঢুকতে পারবে না। মুহাররামাতুন আলাইহিম, তারা কি করবে? ইয়াতিহুনা ফিল আরদ, তারা ওই যে সিনা উপত্যকার সামান্য জায়গা, সব মিলে মনে হয় সেটা 12 কিলোমিটার হবে, 12 কিলোমিটারের একটা আয়তনের এলাকা হবে, এই এলাকার ভিতরেই তারা ঘুরতে থাকলো 40 বছর।
তারা করলো কি? তারা বললো যে না আমরা ওখানে যাব না, বরং আমরা ফিরে মিশরে চলে যাই, কারণ মিশরে তো এখন কিপ্তি সরকার নাই, কিপ্তি সরকারের সপ্ত তলাই গেছে লোহিত সাগরে, আবার আমরা গিয়ে মিশরের রাজ্য কায়েম করি। মূসা আলাইহিস সালাম বললেন যে মিশরে যাইতে পারবা না, না আমরা মিশরেই যাব। ঠিক আছে চলো মিশরে যাও। তে সকালে রওনা করে, সকালে গাট্টি গুট্টি নিয়ে সব নিয়া তল্পি তল্পা নিয়ে রওনা করে। রওনা করে সন্ধ্যা পর্যন্ত গেছে, হাসতে মিশরের কাছে চলে আসছি, আর একটু বাকি আছে মাত্র, কালকে সকালে এরপর যাবে। এরপর আরাম করে তাবুটা নিয়ে বিশ্রাম করে, বিশ্রাম করার পরে ঘুম থেকে উঠা দেখে যেখান থেকে রওনা করছিল সেখানে রয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন, কুদরতের সঙ্গে ফাইজলামি করলে যা হয়। মানে ইসরায়েলের এই যে চরিত্র, এইভাবে 40 বছর পর্যন্ত তীহের ময়দানের মধ্যে সকালে রওনা করত, আবার পরের দিন সকালবেলা দেখতো আগের জায়গায় বসে আছে। আল্লাহ তাআলা কোরআন শরীফের সূরা বাকারার মধ্যে বলছেন, এ বনি ইসরাইল আমার ইহসান তোমাদের প্রতি একটু খেয়াল করো, ওয়াজাল্লালনা আলাইকুমুল গামামা ওয়া আনজালনা আলাইকুমুল মান্না ওয়াসসালওয়া, আমি সেখানেও তোমাদেরকে কিন্তু খুব বেশি শাস্তি দেইনি, তোমরা এই ময়দানে তীহের মধ্যে কেমনে থাকবা, এই জন্য তোমাদের মাথার উপরে আমি শামিয়ানা হিসাবে মেঘমালাকে সারাক্ষণ ছেয়ে রেখেছিলাম, যেন সূর্যের খরতাপে এই মরু প্রান্তরে তোমাদের জীবন উষ্ঠাগত না হয়, জীবন যেন বের হয়ে না যায়। ওয়াজাল্লালনা আলাইকুমুল গামামা, আমি গামাম দ্বারা তোমাদেরকে ছায়া দান করছি, ও আনজালনা আলাইকুমুল মান্না ওয়াসসালওয়া, মরুভূমিতে খাওয়ার কোনো ব্যবস্থা না বা ব্যবস্থা নাই, আমি তোমাদেরকে আসমান থেকে বেহেশতি খানা নাযিল করে খাওয়াইছি। এই বেহেশতি খানা খাওয়ার কারণে তাদের ব্রেইনটা এমন শক্ত হইছে, তাদের ব্রেইন বলা হয় পৃথিবীর সমস্ত জাতি গোষ্ঠীর তুলনায় এই ইহুদিদের ব্রেইন হলো অত্যন্ত উর্বর, তাদের ব্রেইনে যা আসে অন্য কোন জাতি গোষ্ঠীর ব্রেইনে এগুলি আসেই না। ফলে এই পৃথিবীর যত আবিষ্কার আছে, এই পৃথিবীর যত আবিষ্কার আছে, আজকে আপনি অত্যাধুনিক যুগে আপনি যত আবিষ্কার দেখবেন, এই সমস্ত আবিষ্কারের আবিষ্কারক হলো ইহুদিরা। এদের ব্রেইন এত তাজা এবং এত তীক্ষ্ণ, এই তীক্ষ্ণ আর চাতুর্যের পিছনে মূল কারণ হচ্ছে এর আসমানি খানা খেয়েছে, বেহেশতের খানা খেয়েছে, আর কোন জাতি গোষ্ঠী সরাসরি বেহেশতের খানা খাওয়ার সুযোগ লাভ করে নাই। অন বেহেশতের খানা খাইয়া শরীরও তাজা হইছে, ব্রেইনও তাজা হইছে। আরে তাজা ব্রেইন আল্লাহ পাকের ইবাদতে খরচ না কইরা আল্লাহ পাকের নাফরমানিতে খরচ করছে। মেরে মহতারাম, তারপরে কি হলো? এরপরে তারা এখানে 40 বছর থাকলো। মূসা আলাইহিস সালামের ইন্তেকাল হয়ে গেল, মূসা আলাইহিস সালামের ভাই হারুন আলাইহিস সালামের ইন্তেকাল এখানে হয়ে গেল। এখানে অনেক রকমের ঘটনা ঘটছে যেগুলি কোরআন শরীফে আছে বর্ণনা, অনেক কারামতি, অনেক মুজিজা, অনেক দলাদলি, এদের মধ্যে আবার দলাদলি রক্তারক্তির বেশ ভালো একটা যোগ্যতা আছে। এরপরে মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামের খাদেম ইউশা বিন নুন, যেটা সূরা কাহাফের মধ্যে আল্লাহ তাআলা বয়ান করছেন, ইউশা বিন নুন নবুয়ত লাভ করলেন। নবুয়ত লাভ করে ততক্ষণে 40 বছর পার হয়ে গেছে। এবার তিনি আল্লাহ পাকের কাছ থেকে অহিপ্রাপ্ত হইয়া বললেন যে এখন কিন্তু আল্লাহ তাআলা তোমাদেরকে জিহাদ করার হুকুম দিচ্ছেন, এখনো কিন্তু সেই তোমাদের মাতৃভূমিতে ওই কওমে জব্বারি অর্থাৎ স্বৈরাচারী সরকার এখনো প্রতিষ্ঠিত আছে, তাদের সঙ্গে জিহাদ ছাড়া ঢুকতে পারো না। তো 40 বছর পর্যন্ত এখানে ঘুরতে ঘুরতে আগের যে সমস্ত দুর্বল মানা লোকগুলি ছিল সবগুলি লোক মারা গেছে, যারা ফেরাউনের কবলে থেকে গোলামের জীবন যাপন করছে তাদের দিল হয়ে গেছিল ছোট, এরপর এখানে যারা জন্ম লাভ করছে যুদ্ধ বিগ্রহের ভিতর দিয়া অনেক কষ্ট ক্লেশ এবং ত্যাগের ভিতর দিয়া তাদের মধ্যে সিংহতা আসছে, তারা বলে হ্যাঁ ঠিক আছে এবার আমরা জিহাদ করব। এবার জিহাদ শুরু হয়ে গেল, জিহাদ শুরু হয়ে গেল, জিহাদের মাধ্যমে তারা ফিলিস্তিনকে মুক্ত করলো, ফিলিস্তিন মুক্ত করে তারা ফিলিস্তিনে ঢুকলো, 6 লক্ষ মনে রেখেন 6 লক্ষ লোক ঢুকলো। ঢুকার পরে এখন দরকার ছিল তাদের একটা কেন্দ্রীয় সরকার গঠন করে সেই সরকারের তত্ত্বাবধানে থাকা, কিন্তু না, কিন্তু না, এক দেশে দুই সরকার যেমন চলে না। ওই শেখ সাদির রহমতুল্লাহ আলাইহি বলছেন যে 10 জন দরবেশ এক কম্বলের নিচে শুইতে পারে, কিন্তু 2 জন বাদশাহ একটা দেশে থাকতে পারে না, অহংকার অহমিকার কারণে। এরা মোট 12টা গোত্র, 12টা গোত্রের মধ্যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামের অধস্তনরাও এখানে ছিল, বনিয়ামিনের অধস্তনরাও ছিল। তো সেখানে তারা একটা সরকার গঠন না করে তারা গোত্রীয় সরকার গঠন করলো, অর্থাৎ 12টা গোত্র বিভক্ত হইয়া 12টা গোত্রের 12টা সরকার হলো, গোত্রীয় সরকার।
কেন্দ্রীয় কোনো সরকার নেই এখন পর্যন্ত কেন্দ্রীয় সরকার না থাকলে পরে এই সরকারগুলো কত দুর্বল তারপরে এই সরকারের সঙ্গে সেই সরকার সেই সরকারের সেই সরকারের দলাদলি ঠেলাঠেলি লাভালাভি মারামারি গুদাগুদি রক্তারক্তি অন্যায় অবিচার অত্যাচার জুলুম শোষণ ছলচাতুরি প্রতারণা মানে আকাম কুকামের কোনো সাইড তাদের বাকি ছিল না যা করে নেই তো আল্লাহ তাআলা কোরআন কারীমের সূরা বনি ইসরাঈলের তিন নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন ওয়া কাদাইনা ইলা বনি ইসরাঈল ফিল কিতাবি লাতুফসিদুন্না ফিল আরদি মাররাতাইন আমি বনি ইসরাঈল সম্পর্কে তাদের আগেকার নবীদের সহিবাসমূহের মধ্যে বলে দিয়েছিলাম যে তোমরা দুইবার মারাত্মক রকমের ফিতনা ফাসাদ জমিনের মধ্যে সৃষ্টি করবা আর এই দুইবারে আমি তোমাদেরকে দমন করার জন্য জালিম সরকার তোমাদের উপর আমি চাপাই দেব চাপাই দিলে পরে তোমাদের বারোটা বাজাবে তোমাদেরকে হত্যা করবে তোমাদেরকে লাঞ্ছিত করবে তোমাদেরকে দারদর্শী বানাবে তোমাদেরকে তোমাদের এই মাতৃভূমি থেকে বিতাড়িত করে বহিষ্কার করে নির্বাসন দিবে এই কথা আমি আগের সহিহ সমে বইলা দিছি হযরতে আরমিয়া হযরতে ইয়াসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যে সহিফা যেটা বর্তমান ওল্ড টেস্টামেন্টের মধ্যে আছে তার মানে বর্তমান বাইবেলের অংশ আপনারা যারা বাইবেল কাছে রাখেন বাইবেল খুলে দেখবেন এই বর্ণনাগুলি সেখানে আছে কিন্তু সেই সমস্ত নবীদের ভবিষ্যৎ বাণী তারা শোনা তো দূরের কথা নবীদেরকে কাউকে বন্দী করলো কাউকে তারা হত্যা করলো বলো এই সমস্ত ভালো বাণী নিয়ে এসে এখন আবার ক্ষমতা দখল করতে যাচ্ছ না নবীদের নসিহত শোনা তো দূরের কথা নবীদেরকে করলো হত্যা কোন কোন নবীকে হত্যা করলো ওয়াক্তুলুনাল আমবিয়া কোরআনের সূরা বাকারাতে আল্লাহ নিজে বলেন নবীদেরকে হত্যা করলো আর কিছু নবীকে তারা বন্দী করলো এরপরে তাদের উপরে আসলো প্রথম নম্বরের দলন নিপীড়নের ঘটনা যেটা আল্লাহ তাআলা ভবিষ্যৎবাণী করেছিলেন এটা আমি আগামী জুমায় বয়ান করব যে কেমন দলন নিপীড়ন তাদের উপরে এসেছিল এবং কিভাবে তাদেরকে কচুকাটা করেছিল আল্লাহ তাআলা আমাদেরকে এই বিষয়গুলো জানার তৌফিক দান করুন কেননা এগুলি কোরআন তাওরাত জবুর ইনজিল এবং আসমানি সহিফা সমূহের বর্ণনা সম্বলিত তথ্যভিত্তিক বিষয় এটা বুঝলে আমরা বুঝতে পারবো যে ইসরায়েল কত ধ্বংসাত্মক জাতি এবং কতটা বর্বর জাতি এবং তাদের আচরণ এবং তাদের নিপীড়ন কত মারাত্মক এবং ভয়াবহ এবং তাদের বিরুদ্ধে গোটা মুসলিম বিশ্বের মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়া কতটা দরকার তখন বুঝে আসবে আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার এবং জানার তৌফিক দান করুন আমিন।